ইতালির মিলানে সাংবাদিক রিমন ও দুলালকে ফুলেল শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজির নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সহসাধারণ সম্পাদক, সংবাদ প্রতিদিনের নিউজ এডিটর রিমন মাহফুজ এবং দৈনিক জাগরণের এক্সিকিউটিভ ডাইরেক্টর দুলাল আহমেদ চৌধুরী সংক্ষিপ্ত সফরে ইতালির মিলান আগমনে মিলানের সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সংক্ষিপ্ত মতবিনিময়কালে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিলান কনসুলেটের কনসাল জেনারেল ইকবাল আহমেদ। নেতৃবৃন্দের সাথে প্রবাস জীবন ও প্রবাসী সাংবাদিকতা নিয়ে আলোচনা করা হয়। অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিকদের পক্ষ থেকে ডিবিসি বাংলাদেশ চ্যানেলের মিলান প্রতিনিধি নাজবুল হোসেন, চ্যানেল এস ইউকের মিলান প্রতিনিধি আব্দুল বশির দলুই, ফ্রিলান্স সাংবাদিক রাহুল আহমেদ। সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুমিল্লা সমিতির সাবেক সম্পাদক হানিফ শিপন, মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিলেট সমিতির সাবেক সভাপতি জামিল আহমেদ, মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মাদরিপুর সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রহমান খান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির সভাপতি জাসিম আহমেদ, সহসভাপতি ফয়সাল খান সহ আরও অনেককে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।